অল্প সময়ে ঝামেলা ছাড়া প্রেশার কুকারে গরুর পায়া অথবা নেহারি রান্না করব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ আজকে আমি এই নেহারিটা রান্না করেছি অল্প সময়ের মধ্যেই আপনাদের বাসায় অথবা কোনো অতিথি আসলে এইভাবে চটচল রান্না করতে পারবেন আর খেতে কিন্তু বেশ দারুণ মজার হয়েছে সামনেই দেখতে পাচ্ছেন এই যে প্রেশার কুকার এই প্রেশার কুকারেই আমি রান্না করব চলুন দেখা যাক আমি কীভাবে রান্না করি গরুর পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বা নেহারিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এটাকে একটু সময় নিয়েই ধুতে হয় এখন সামনে দেখতে পাচ্ছেন একটি গামলা এখানেই আমি সুন্দর করে মাখবো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণের কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় জিরা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ সবগুলো উপকরণ আমি দুই চামচ করেই দিয়েছি তেজপাতা তিনটে দিয়েছি হলুদের গুঁড়ো দুই চামচ লবণ স্বাদ মতো দিবেন আর এখানে দারচিনি দেওয়া হচ্ছে কয়েকটি সাদা এলাচ এবং কালো এলাচটাকে আমি বেটে একবারে জিরার সাথেই অ্যাড করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন শুকনো মরিচটাকে আমি ভালো করে বেটে নিয়েছি শিল্পাটায় সেটা দিচ্ছি আর এটার যে একটা স্বাদ বা একটা ঘ্রাণ অন্যরকম আপনারা ইচ্ছা করলে মরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন আমি শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড না করেই শিল্পাটায় বেটে দিয়েছি এখানে আর আপনাদের ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে করতে পারেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি যেহেতু মাংস মাংস রান্নায় তো একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় পরিমাণ মতো তেল দিয়েছি চার পাঁচ চামচের মতো এখন ভালো করে মাখাতে হবে যেহেতু এখানে আমি শুকনো মরিচ গুঁড়া দিয়েছি এরকম করে অনেকের সমস্যা হতে পারে হাতের তালু জ্বলতে পারে আমাদের অভ্যাস আছে আর যাদের হাত জলে তারা চামচ দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে পারেন এটাকে পাঁচ মিনিট যাবত ধরে আমি নাড়াচাড়া করেছি এবং দেখতেই পাচ্ছেন এই যে প্রেশার কুকার এখন আমি এখানে দিয়ে দিব সবগুলো নাহারি ঢাকনা খুলে নিলাম এটাকে ভালো করে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করে যদি পরিবারের সকলকে দেন অনেকেই মানে খেয়ে বলবে যে আসলে অনেক মজার হয়েছে আর এটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অল্প সময় এটা প্রায় রান্না করতে আমার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে এটা আপনার চুলার জালের উপর নির্ভর করবে আমি এখানে প্রথমে বেশি জাল দিয়েছি পরে আস্তে আস্তে মিডিয়াম করে দিয়েছিলাম আর বারোটার মতো শীষ দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই যে শীষ দিচ্ছে এরকম করে বারোটা শীষের বারোটা শীষ দিয়েছি আর একবারে মাংসটা নিহারিটা একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি আপনার রান্নাও হয়ে যাবে খেতেও সুস্বাদু মজাদার পরিবারের সকলে পছন্দও করবে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি সর্বশেষ যে শীষটা দেওয়া হয়েছে তারপরে আমি এটাকে ডাস্টে রেখে দিয়েছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখছি যে কতটুকু হয়েছে এবং আবার একটু কষা কষি করে নিয়েছি পাঁচ মিনিটের মতো কষিয়েছি তারপর আবার এটাকে একটু ঢাকনা দিয়ে মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবার তিন চার শীষ দিয়ে নিয়েছি আমি এখানে দুই গ্লাস পরিমাণে পানি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোলটাকে কম বেশি করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ